নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী তেজপুর আরক্ষীর জালত মোস্ট ওয়ান্টেড হেমেন রাভা অনলাইন ট্রেডিংৰ নামত 300 কোটিরও অধিক টাকা আত্মসাত করার অভিযোগ একাংশ ভুক্তভোগী যুবকে বিচাৰি আছিল হেমেন রাভাক তেজপুর কছারিগাঁও আরক্ষী চকীত একাংশ ভুক্তভোগীয়ে দাখিল করেছিল এজাহার দীর্ঘদিন ধরে আরক্ষীও বিচাৰি আছিল হেমেন রাভাক মঙ্গলবারে অনলাইন ট্রেডিংৰ বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরব হয়ে থাকার সময়তে একাংশ ভুক্তভোগী যুবকে তেজপুরের মুহাতেতেলিত থাকা অনলাইন ট্রেডিং প্রতিষ্ঠান গিনি ক্যাপিটেলত যোগাযোগ করে হেমেন রাভাক ভুক্তভোগী একাংশ যুবকে দিনত হেমেন রাভার সঙ্গে একেলগে আহার গ্রহণ করে একেখন হোটেলতে কটাই নিশাটো আর তার পিছত অতি কৌশলে বিনিয়োগ করার ধন বিচরা যুবককে অপহরণের অভিযোগ তুলি আরক্ষীক গোচর দিয়ে পাছত আরক্ষীয়ে বুধবারে পুয়া হোটেলখনত অভিযান চলায় হেমেন রাভা সহ আটাইকজন যুবকক আটক করে তেজপুর সদর থানালৈ লৈ আহে বহু লোকৰ পৰা ধন আত্মসাত করে বিলাসী বাহন ক্রয় করার লগতে বিশাল সা সম্পত্তিও গড়ি তুলিছিল মূল অভিযুক্ত হেমেন রাভার মাতৃ আর প্রেয়সীকো থানাত দেখিবলে পোৱা হৈছে বিশাল স্বপ্ননীলর পিছত দেরগাঁওর ভাস্কর বৰুৱাৰ বিরুদ্ধে অনলাইন ট্রেডিংৰ নামত প্রবঞ্চনার অভিযোগ ভাস্করের বিরুদ্ধে শেয়ার মার্কেটত ধন বিনিয়োগের নামত 10 কোটিরও অধিক টাকা আত্মসাতর অভিযোগ ভাস্করের প্রবঞ্চনার বিরুদ্ধে দেরগাঁও থানাত কেইবাজনো ভুক্তভোগীর এজাহার দাখিল মুখ্যমন্ত্রীর নির্দেশত ট্রেডিং প্রবঞ্চকর বিরুদ্ধে চলিল অভিযান ট্রেডিং প্রবঞ্চকর বিরুদ্ধে অভিযান চলাবলে ডিজিপিক নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে থানায় থানায় রুজু গোচর মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে প্রবঞ্চকর বিরুদ্ধে চলিছে তীব্রতর অভিযান ট্রেডিং প্রবঞ্চকর হয়ে প্রচার চলা লোক জালত পড়ার সম্ভাবনা বাল্য বিবাহর পিছত ট্রেডিং প্রবঞ্চকর বিরুদ্ধে রাজ্যজোড়া অভিযান রাজ্যজুড়ি ট্রেডিং প্রবঞ্চকর কি কি গোচর আছে পরীক্ষা করার নির্দেশ প্রয়োজন বোধে গোচর রুজু করে হলেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর ডিব্রুগড় সদর থানা 4 ঘণ্টা জেরার অন্তত আরক্ষীয়ে গ্রেপ্তার করে মহাপ্রবঞ্চক বিশাল ফুকনক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে বিশালের ম্যানেজার বিপ্লব হাজরিকাক বিশালের ঘরের দিরহামস মুদ্রার লগতে ছটাক আইফোন জব্দ আরক্ষীর সোমবারে প্রায় 14 ঘণ্টা ধরে ডিব্রুগড়ের প্রভাঞ্জলি এপার্টমেন্টত আরক্ষীয়ে চলাইছিল অভিযান অভিযানের সময়সাত আরক্ষীয়ে বহু আপত্তিজনক নথিপত্র জব্দ করেছিল স্টক মার্কেটত বিনিয়োগের নামত বহুতরে পড়া শ শ কোটি টাকা আত্মসাত করেছিল 22 বছরীয় বিশালে ডিব্রুগড়ের বিভিন্ন ঠাইত মাটি ক্রয় করেছিল বিশালে 60 দিনত 30% লভ্যাংশ দিয়ার প্রতিশ্রুতিরে বিশালে নোটারি যোগে চুক্তি করে ব্যক্তিগত একাউন্টত জমা করেছিল কোটি কোটি টাকা পাছলৈ বিনিয়োগকারীর টকারে 4টা কোম্পানি খুলিছিল প্রবঞ্চক বিশালে তারে এটা কোম্পানি হল ক্রিসেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইমানে নহয় বিশাল ফুকনের আছে নিজা প্রডাকশন হাউস ওয়েব সিরিজ আর ছবি নির্মাণতো কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল বিশালে স্কাই ডাইভিং করবলে সঘনে দুবাইলে গৈছিল বিশাল বহু চর্চিত এগারী নৃত্যশিল্পী জয়পুরের ডেস্টিনেশন ওয়েডিংয়ের সমুদায় খরচ বহন করেছিল এইজন বিশালে দুবাইর বুর্জ খালিফালে এখন অসমীয়া সিনেমা চুক্তিবদ্ধভাবে গৈছিল বিশাল সিনেমাখনের অভিনেতা অভিনেত্রীর অহা যাওয়ার লগতে সকল খরচ বহন করেছিল মাত্র 22 বছরীয় বিশালে বিলাসী জীবন কটাই ভালপোয়া বিশালের শখ নতুন নতুন গাড়ি কিনা আর স্কাই ড্রাইভিং করা দুবছর পূর্বে বিশালে মাতৃক উপহার দিয়েছিল এখন 35 লাখ টকিয়া বিলাসী বাহন সুমি বরাক বিচারি তৎপর ডিব্রুগড় আরক্ষী মহানগর আরক্ষীক WT মেসেজ ডিব্রুগড় আরক্ষীর সুমি বরার বিরুদ্ধে পুনর জানাইছো মহানগর আরক্ষীক হোয়াটসঅ্যাপ মেসেজ ডিব্রুগড় আরক্ষীর সুমি বরার বিরুদ্ধে অভিযানত সহযোগিতা বিচারিছে ডিব্রুগড় আরক্ষীয়ে গুয়াহাটির বেলতলাত সুমি বরা আত্মগোপন করে থাকার সন্দেহ আরক্ষীর মেসেজ পোৱাৰ পিছতে মহানগর আরক্ষীর অভিযান সুমি বরার স্বামী তার্কিক বরার ঘোড়া মারার ঘরত আরক্ষীয়ে চলায় অভিযান আনন্দনগরের হাউস নম্বর 21 চলিল আরক্ষীর অভিযান অভিযানের সময় ঘরত নাছিল সুমি সহ স্বামী তার্কিক বরা ইফালে বিশাল ফুকনের গ্রেপ্তারের পিছরে পড়া পলাতক অবস্থাত আছে কোরিওগ্রাফার তথা অভিনেত্রী সুমি বরা যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে সুমি সোমবারে নিশারে পড়া বন্ধ হয়ে আছে সুমি বরার মোবাইল ফোন বিশাল ক্রিসেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির চোয়াচিতা করেছিল সুমি বরার ভাতৃ সুমি বরার ডিব্রুগড়স্থিত বাণীপুরের ঘরত আরক্ষী অভিযান চলায় জব্দ করেছে এটা আইফোন আনহাতে হঠাৎ সুমি বরার হাতলৈ অহা বৃহৎ ধনের উৎস বিচারিও আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত সুমি বরার জয়পুরত অনুষ্ঠিত ডেস্টিনেশন ওয়েডিংয়ের সমুদায় খরচ বিশাল ফুকনে বহন করেছিল বলে চর্চা লাভ করে ইমানেই নহয় বিশালে সিনেমার চুক্তিবদ্ধর যা দুবাইর বুর্জ খালিফার 9 লাখ টকিয়া হোটেলের কোঠাত সুমিক রাখিছিল বলেও চর্চা চলিছে
ডিব্ৰুগড়ৰ বাণীপুৰস্থিত সুমি বৰাৰ বাসগৃহত উপস্থিত হয় ডিব্ৰুগড় আৰক্ষী। সুমি বৰাক বিচাৰি ডিব্ৰুগড় আৰক্ষীয়ে চলালে অভিযান। 20 দিন পূৰ্বে সুমি বৰাৰ লগত শেষ যোগাযোগ হৈছিল বুলি কয় পিতৃয়ে। অভিনেত্ৰী সুমি বৰাৰ ভাতৃ বৌয়েক আৰু মাতৃ বৰ্তমান বাণীপুৰৰ গৃহততে আছে। অভিনেত্ৰী সুমি বৰাৰ ভাতৃয়ে ঔষধ কোম্পানীত কাম কৰিছিল। পিতৃৰ ভাষ্য অনুসৰি সোমবাৰী নিশা সুমি বৰাৰ ঘৰৰ ওপৰ মহলাত থকা ঔষধৰ গুদাম আৰক্ষীয়ে তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰে। মহাপ্ৰবঞ্চক স্বপ্ননীল দাসক গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ। গুৱাহাটীৰ বেলতলা ফ্লেটৰ পৰা গ্ৰেপ্তাৰ স্বপ্ননীলক অনলাইন ট্ৰেডিঙৰ নামত কোটি কোটি টকা লুণ্ঠন কৰিছিল স্বপ্ননীলে। সোমবাৰী নিশাই আৰক্ষীয়ে জব্দ কৰে স্বপ্ননীলৰ দুখনকৈ বিলাসী বাহন। পূৰ্বে ছুপাৰ মাৰ্কেটৰ কাৰ্যালয়টোত চলিছিল অভিযান। ট্ৰেডিঙৰ নামত বিভিন্নজনৰ পৰা লুট স্বপ্ননীলৰ ব্লেক ষ্টোন নামৰ ট্ৰেডিং এপৰ জৰিয়তে লুণ্ঠন চলাইছিল স্বপ্ননীলে। এজন লোকৰ পৰা 17 লাখ টকা লুণ্ঠন কৰাৰ অভিযোগৰ লগতে ৱাছিম আলম নামৰ এজনৰ পৰা 24 লাখ টকা লুট কৰিছিল স্বপ্ননীলে। ছুপাৰ মাৰ্কেটত আছে স্বপ্ননীলৰ এখন প্ৰতিষ্ঠান। টি এফ এ এল নামৰ ট্ৰেডিং পাঠ্যক্ৰমৰ এখন প্ৰতিষ্ঠানো আছে স্বপ্ননীলৰ। প্ৰতিষ্ঠানৰ এটা ভিডিঅ' ভাইৰেল হৈছিল সামাজিক মাধ্যমত। বহু লোকে স্বপ্ননীল দাসৰ বিৰুদ্ধে আনিছিল লুণ্ঠনৰ অভিযোগ। ইতিমধ্যে দিছপুৰ থানাত স্বপ্ননীলৰ বিৰুদ্ধে ৰুজু হৈছে গোচৰ। আজি আদালতত হাজিৰ কৰাব স্বপ্ননীলক। গুৱাহাটীত মহাপ্ৰবঞ্চক স্বপ্ননীল দাসক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে শিৱসাগৰৰ ঘৰত আত্মীয় স্বজনৰ মাজত লাগিছে হাহাকাৰ। আৰক্ষীয়ে স্বপ্ননীলক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে তেওঁৰ বিৰুদ্ধে উত্থাপন হোৱা অভিযোগ খণ্ডন কৰিছে পৰিয়ালৰ লোকে। ভুৱা অভিযোগত স্বপ্ননীলক গ্ৰেপ্তাৰ কৰা বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে পৰিয়ালৰ লোকে। শিৱসাগৰৰ মৌপুৰীয়া গাঁৱৰ নিজা বাসগৃহৰ পৰাই ট্ৰেডিং ব্যৱসায় আৰম্ভ কৰিছিল কোটিপতি স্বপ্ননীলে। লগতে প্ৰবঞ্চক বিশাল ফুকনৰ সৈতে স্বপ্ননীল জড়িত নাই বুলি মন্তব্য পৰিয়ালৰ লোকৰ। ৰাজ্যত অনলাইন ট্ৰেডিঙৰ নামত প্ৰবঞ্চনা। ধুবুৰীত ধন বিনিয়োগৰ অভিযোগত দুজনক আটক। ধৃত দুয়ো শংকৰ কুমাৰ বিশ্বাস আৰু ৰফিকুল ইছলাম। গৌৰীপুৰৰ দাওভাঙি অঞ্চলৰ বাসিন্দা শংকৰ কুমাৰ বিশ্বাস। আগমনীৰ এখন বিদ্যালয়ৰ কম্পিউটাৰ শিক্ষক ৰফিকুল ইছলাম দুয়োকে ধুবুৰী আৰক্ষীৰ সোধা পোছা অব্যাহত। টাইটেন কেপিটেল মাৰ্কেট নামৰ কোম্পানীত ধন বিনিয়োগ কৰিছিল। মাহত 21% লাভ দিয়াৰ প্ৰলোভনেৰে ধন লুট, কোটি কোটি টকা সংগ্ৰহ কৰি ধন আত্মসাতৰ অভিযোগ। এইবাৰ মাৰ্ঘেৰিটা লিডুত মহিলাক ধৰ্ষণৰ অপচেষ্টা। লিডুৰ তিৰাপত অসমীয়া মহিলাক ধৰ্ষণৰ অপচেষ্টা। আলোক ৰয় নামৰ এটা লম্পটৰ লিডুৰ এটা কয়লা খনিত সংঘটিত হয় এই ঘটনা। কয়লা খনিত কৰ্মৰত দুগৰাকী মহিলাক ভাতাটোৰ মহৰী আলোক ৰয়ে ধৰ্ষণৰ অপচেষ্টা কৰাৰ ঘটনাই তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে জানিবলৈ দিয়া অনুসৰি ভাতাটোত কাম কৰি থকাৰ সময়তে প্ৰায়ে এনেদৰে আলোক ৰয়ে শালীনতা হানিৰ চেষ্টা কৰি আহিছে। পাছত অসমীয়া যুৱ মঞ্চৰ কৰ্মকৰ্তাই ভাতাটোত উপস্থিত হৈ এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। ইতিমধ্যে ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে লিডু আৰক্ষীৰ চকীত এখন এজাহাৰ দাখিল কৰিছে। ভুক্তভোগীৰ এজাহাৰৰ ভিত্তিত অভিযুক্ত আলোক ৰায়ক নিশাই লিডু আৰক্ষীয়ে আটক কৰে। চাইবাৰ অপৰাধীক লৈ আৰক্ষী আয়ুক্তৰ সংবাদমেল। চাইবাৰ অপৰাধীৰ পৰা জব্দ কৰা ATM, পাছবুক, বহিৰাজ্যৰ নগদ ধন প্ৰদৰ্শন। দুখীয়া যুৱক যুৱতীৰ নামত বেংকত একাউণ্ট খুলি একাংশই সংঘটিত কৰিছে চাইবাৰ অপৰাধ। চাইবাৰ অপৰাধীয়ে বিভিন্ন কৌশল কৰি ধন লুটি আছে। কোনো ধৰণৰ এপৰ নামত ধন নিদিবলৈ আহ্বান আৰক্ষী আয়ুক্তৰ। বৰপেটা ৰোডত ফলকত অসমীয়া ভাষা বাধ্যতামূলক কৰাৰ দাবী। পৌৰসভা এলেকাৰ প্ৰতিখন দোকানতে লগাব লাগিব অসমীয়া ফলক। এই দাবী উত্থাপন কৰিলে বৰপেটা ৰোড আঞ্চলিক ছাত্ৰ সন্থাই। এই দাবীৰে পৌৰসভাৰ কাৰ্যবাহী বিষয়ালৈ প্ৰেৰণ স্মাৰক পত্ৰ। প্ৰতিখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত এই বিষয়ে অৱগত কৰাৰ আহ্বান। গুৱাহাটীৰ পাঞ্জাবাৰীত নিশা ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। পাঞ্জাবাৰী নামঘৰ পথত 12 জনীয়া দুৰ্বৃত্ত দলৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত দেৱজিৎ দলে নামৰ এজন দুৰ্বৃত্তৰ দলটোৱে দেৱজিৎ দলে মূৰত বটলেৰে আঘাত কৰে। অতি সংকটজনক অৱস্থাত দেৱজিৎ দলেক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়। জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ 456 সংখ্যক তিৰুভাৱ তিথি। বুধবাৰে পুৱাৰে পৰা ভকত বৈষ্ণৱৰ মুখে মুখে জগতগুৰুৰ বন্দনা। হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হৈ পৰিছে সত্ৰ নামঘৰ। জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি। বুধবাৰে গুৰুজনাৰ অমৰ সৃষ্টিৰাজিৰ গুণানুকীৰ্তন চলিছে নামঘৰে নামঘৰে। তিয়কৰ ঐতিহাসিক ঢেকীয়াখোৱা বৰ নামঘৰতো হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হৈছে গুৰু শংকৰৰ অমৰ সৃষ্টি বন্দনা চলিছে নামঘৰত। শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি উপলক্ষে তেজপুৰৰ খনীন্দ্ৰ কুমাৰ ডেকাৰ সাংস্কৃতিক পৰিয়ালটোত গুঞ্জৰিত হ'ল ভক্তিমূলক গীত। লোকগীত পৰিৱেশনেৰে গুৰুজনাৰ প্ৰতি এনেদৰে প্ৰণিপাত জনাইছে পৰিয়ালটো। যোৰাবাটত কৃত্ৰিম বানত আবদ্ধ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কনভয়। উজনি অসম অভিমুখে যোৱা অৱস্থাত যোৰাবাটতে কৃত্ৰিম বানত আবদ্ধ হৈ পৰিল মুখ্যমন্ত্ৰীৰ কনভয়। যোৰাবাটৰ কৃত্ৰিম বানপানীৰ মাজেৰে পাৰ হৈ গ'ল মুখ্যমন্ত্ৰীৰ কনভয়। মঙলবাৰে এজাক বৰষুণতে জলমগ্ন হৈছিল যোৰাবাটৰ ৰাজপথ।
কৃত্রিম বানর ফলত বন্ধ হয়ে পড়ে যোরাবাটর উজনি নামনি সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ। এজাক নেড়ানেপেরা বরষুণের পিছতে গুয়াহাটির পর উজনি অভিমুখী যোরাবাটর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ পড়িল কৃত্রিম বানত। এজাক বরষুণের ডুবিল মহানগরীর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। এইবার বানর কবলত পড়ে লালমাটি বেহারবাড়ি অঞ্চল। কৃত্রিম বানর বাবে মঙ্গলবার যাতায়াত করার বহু সমস্যার সম্মুখীন হল পথচারীসকল। দেবলাল গার্লুসাই উলঙ্ঘন করেছে বন আইন, নীতি বহির্ভূতভাবে ঘরতে পুহিছে বনরিয়া পহু। পহুর সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমত ফটো আপলোড আইন প্রণেতার দেবলাল গার্লুসা ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য। ফটো ভাইরেলর পাছতে সামাজিক মাধ্যমত তীব্র প্রতিক্রিয়া। বিজেপির সদস্য ভর্তি অভিযানের দ্বিতীয় দিন সোমবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাই গ্রহণ করেছিল বিজেপির সদস্য পদ। মঙ্গলবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় গ্রহণ করে সদস্য পদ। বাজপেয়ী ভবনত রাজ্যিক বিজেপির সদস্য ভর্তি অভিযান। দেশের সর্ববৃহৎ সদস্য ভর্তি অভিযান আরম্ভ করে সমাজের শেষরজন ব্যক্তিক স্পর্শ করার আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী। নিষ্ক্রিয় বুথ সমূহক সক্রিয় করার লক্ষ্যে আরম্ভ করা সদস্যতা অভিযানত যুবচামক বিশেষ গুরুত্ব দিয়ার পোষকতা। দক্ষিণ কামরূপর সুন্তলি চোরাঞ্চলত বিজেপির যোগদান কার্যসূচী। বিজেপির সদস্য ভর্তি অনুষ্ঠানত শতাধিক সংখ্যালঘু লোকে বিজেপির সদস্য পদত যোগদান করে। দেশের সমান্তরালভাবে কলাইগাঁওতো বিজেপির সদস্য ভর্তি অভিযানের আনুষ্ঠানিক শুভারম্ভণি। সাংসদ দিলীপ শকিয়ার মুদৈবরী মণ্ডল বিজেপির উদ্যোগত অনুষ্ঠিত এই সভাত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদস্য ভর্তি অনুষ্ঠানের শুভারম্ভণি। টিভির জড়িয়ে 5 শতাধিক বিজেপির কার্যকর্তায় উপভোগ করে। হাইলাকান্দিত ঋণ দিয়ার নামত প্রবঞ্চনা। সিংহানিয়া ফিনটেক কোম্পানির নামত বিজেপির সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি লুণ্ঠন। ঋণ দিয়ার নামত কেবা হাজার লোকের 2,000 টাকাক সংগ্রহ করার অভিযোগ। সিংহানিয়া ফিনটেক কোম্পানীত জড়িত বিজেপির সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হুসেন মজুমদারক গ্রেপ্তার। এই কোম্পানিট জড়িত আন 9 জনকো গ্রেপ্তার। আরক্ষীর ধৃত আমজাদুল হুসেন এই কোম্পানিটর বরাক উপত্যকার কোঅর্ডিনেটর আছিল। এই মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানটে গ্রাহকের পর 2,000 টাকা সংগ্রহ করার পাছত ঋণ নিদিয়ার পাছতে পোহরলে আহিল সমগ্র ঘটনা। প্রবঞ্চনার বলি হওয়া গ্রাহকসকলে পাছত ক্ষুব্ধ হয়ে সোমবারে হাইলাকান্দি স্টেশন রোডের কার্যালয়ট ঘেরাও করে। পাছত সোমবারে নিশা তরাপুর আরক্ষীর সহায়ত হাইলাকান্দি আরক্ষীয় মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানটির মূল অভিযুক্ত আমজাদুলক গ্রেপ্তার করে। এই ভুয়া সংস্থাটে কেবল হাইলাকান্দির 50 লাখ টাকা সংগ্রহ করেছে। প্রবঞ্চক বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হুসেন মজুমদারক পদর পড়া অব্যাহতি। ইয়ার লগতে অব্যাহতি দিয়া হয়েছে মোর্চার সাধারণ সম্পাদক খাইরুল আলম মজুমদারকও। জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্যয় এক জাননী জড়িয়ে এই কথা সদরি করে। মিয়া বিতর্কই রাজ্যের চর্চা লাভ করে থাকার সময়তে মুখ্যমন্ত্রীর সমালোচনাত মুখর হল জোনিয়ার AIDFর দলের বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। রাজ্যের সামগ্রিক উন্নয়নত ব্যর্থ হওয়ার বাবে মুখ্যমন্ত্রী মিয়ার রাজনীতি করা বলে অভিযোগ জোনিয়ার বিধায়কগাকীর। মরিয়নির অয়েল ম্যাক্স কোম্পানির তৈলক্ষেত্রত উত্তপ্ত পরিস্থিতি। তৈলক্ষেত্রের ভিতর কর্মচারীসকলের মাজত অসমীয়া ভাষাত কথা পতাত বাধা দিয়ার অভিযোগ। যাক লৈ আচ্ছাই তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করার লগতে বন্ধ করে দিছে কোম্পানিটর সকল কাম কাজ। বিদ্যুতের খুঁটা পোতার নামত ঠিকাদারী প্রতিষ্ঠানের লুণ্ঠন। নিম্নমানের কামেরে ঠিকাদারে লুণ্ঠন চলার অভিযোগ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। গোলাঘাট মেরাপানী সংযোগী পথত অসম শক্তি বিতরণ কোম্পানির অধীনত হিন্দুস্তান নামের প্রতিষ্ঠানটে স্টিলের খুঁটা পোতার নামত লুটিছে কোটি কোটি টাকা। আসনির বিভাগীয় নকশা অনুসরি প্রতিটি খুঁটার তলত এক বেগ সিমেন্ট। শিল বালি ব্যবহারের বিপরীতে সেন্ট গ্রেভেল আর অলপমান সিমেন্ট মিলাই নিম্নমানের কামেরে লুণ্ঠন চলার অভিযোগ। ইয়ার উপরও ট্রেক্টরের ড্রিল মেশিনের গাঁত খুন্দার ফলত গাঁতর ব্যাসার্ধ হ্রাস পাইছে। গোলাঘাট মেরাপানী সংযোগী পথত প্রায় 50% কাম এনেকয়ে সম্পাদন করা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের গোলাঘাট জেলা সমিতিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে। বিদ্যুতের খুঁটা পোতার নামত সংঘটিত ঠিকাদারী প্রতিষ্ঠানের এই লুণ্ঠনের বিরুদ্ধে শীঘ্রই তদন্তর দাবি জানাইছে সংগঠনটে। কোকরাঝারের বডুফানগরস্থিত বিটিসি সচিবালয় চৌহদত একটা কনভেনশন সেন্টার নির্মাণের আধারশিলা স্থাপন। এই আধারশিলাট স্থাপন করে বিটিএর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ে। প্রায় 3,21,00,000 টাকা ব্যয়ের সাপেক্ষে নির্মাণ হব 3 মহলিয়া কনভেনশন সেন্টার। এইবার বিটিসির সংহত শিশু উন্নয়ন প্রকল্পত চলিছে ব্যাপক লুণ্ঠন। শিশুর নামত অহা বিভিন্ন সামগ্রী বিতরণের নামত চলিছে এই লুণ্ঠন। অতি সস্তিয়া সামগ্রী বিতরণের নামত বিটিসির কার্যবাহী সদস্য গৌতম দাসে লুণ্ঠন রাজ চলার অভিযোগ।
বুজাই আৰু বিন্নাকান্দি সমষ্টিৰ সীমান্তৱৰ্তী নাম দবকা পথাৰত থকা যমুনা নৈ মথাউৰিয়ে বিপদ মাতিছে গাঁওবাসীৰ। এই মথাউৰিটো ছিঙি যিকোনো সময়ত অঘটন ঘটাৰ আশংকা গাঁওবাসীৰ। মথাউৰিৰ কাম নকৰাকৈ গাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভানেত্ৰী নুৰজাহান বেগমে ধন আত্মসাত কৰাৰ অভিযোগ গাঁওবাসীৰ। মৰাণত অসমীয়া ভাষাত বেনাৰ নলগোৱা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহৰ বেনাৰত ক'লা ৰং সানিলে মৰাণত জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনসমূহে। শেহতীয়াকৈ মৰাণত 17টা জাতীয় সংগঠনৰ উদ্যোগত বিশাল গণ সমাৱেশৰ জৰিয়তে অসমীয়া ভাষাত বেনাৰ লগাবলৈ 5 দিনৰ সময়সীমা নিৰ্ধাৰণ কৰি দিয়ে দল সংগঠনসমূহে। মঙলদৈৰ ভেবাৰঘাট 9 নম্বৰ ৱাৰ্ডৰ এজন লোকৰ ঘৰত খাদ্যৰ বিষক্ৰিয়াৰ ঘটনা। দুৰ্গেশ্বৰ দাস নামৰ লোকজনৰ ঘৰত সংঘটিত হয় এই ঘটনা। দুপৰীয়াৰ ভাত খাজ খোৱাৰ পাছতে অসুস্থ হৈ পৰিল পৰিয়ালটোৰ 3জন লোক। পাছত অসুস্থ লোককেইজনক GMCHত ভৰ্তি। তিনিচুকীয়া জিলাৰ ডিগবৈৰ মামৰণি জাতীয় বিদ্যালয়ত খাদ্য বিষক্ৰিয়াৰ ঘটনা। বিদ্যালয়খনৰ ছাত্ৰাবাসত পুৱাৰ আহাৰ খাই অসুস্থ হৈ পৰিল 13জন ছাত্ৰ। অসুস্থ ছাত্ৰকেইজনক ততাতৈয়াকৈ তিনিচুকীয়া চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি কৰোৱা হয়। মাজুলীৰ বেবেজীয়া গাঁৱত হাতে হাতে কোৰ লৈ মেৰামতি কৰিলে পথ। বিগত ব্ৰহ্মপুত্ৰৰ বানত মাজুলীৰ বহু অঞ্চলত বাট পথ বিধ্বস্ত হৈ পৰিছিল, যাৰ বাবে বিভাগীয় কৰ্তৃপক্ষলৈ বাট নাচায়। স্থানীয় ৰাইজে নিজেই মেৰামতি কৰিলে জৰাজীৰ্ণ পথটো। অতি লেহেমীয়া গতিত চলিছে শিৱসাগৰৰ নাজিৰা সংযোগী ভূৱন চন্দ্ৰ গগৈ পথ নিৰ্মাণৰ কাম। বিসংগতিপূৰ্ণভাৱে পথটো নিৰ্মাণ কৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ, যাৰ পৰিপ্ৰেক্ষিতত মঙলবাৰে স্থানীয় ৰাইজে আটাচুৰ উদ্যোগত পথটোত অৱৰোধ কৰি সাব্যস্ত কৰে উত্তাল প্ৰতিবাদ। বোকাখাটৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দুৰৱস্থা। বোকাখাট JDSG মহাবিদ্যালয়ৰ সমীপৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথটোত মেৰামতিৰ ক্ষেত্ৰত বিভাগীয় কৰ্তৃপক্ষই গুৰুত্ব প্ৰদান নকৰাৰ অভিযোগ। শীঘ্ৰেই পথটোৰ মেৰামতিৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনায় স্থানীয় লোকে। গহপুৰৰ ভলুকাগুৰি অঞ্চলত খাৰৈ নৈৰ ওপৰেৰে ৰাইজৰ দৈনিক বিপদ সংকুল যাত্ৰা। নাৱেৰে প্ৰতিদিনে মৰণধৰণ দি অহা যোৱা কৰে গোপাল জাৰণী, সৰু তামুলী, লৌগুটিকে ধৰি 20খনৰো অধিক গাঁৱৰ ৰাইজে। বোকাখাটৰ গেলেকা বালিজানত অঘটন। মঙলবাৰে পুৱা বজ্ৰপাতত গুৰুতৰভাৱে আহত হয় জোনমণি কালিন্দী নামৰ এগৰাকী মহিলা। মহিলাগৰাকীয়ে ঘৰৰ ভিতৰত ভাত ৰান্ধি থকা অৱস্থাত ঘৰটোত বজ্ৰপাত কৰে। পাছত সংকটজনক অৱস্থাত আহত মহিলাগৰাকীক স্থানীয় চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। শক্তি বিভাগে নতুনকৈ সংস্থাপন কৰা স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ। মঙলবাৰে ছাত্ৰমুক্তি সংগ্ৰাম সমিতিৰ ধেমাজি জিলা সমিতিৰ উদ্যোগত আৰু চিচিবৰ গাঁওবাসীৰ ৰাইজৰ সহযোগত স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে সাব্যস্ত প্ৰতিবাদ। নুমলীগড়ৰ NRLৰ প্ৰগতি প্ৰৱেশদ্বাৰত এটা বৃহৎ বন্যহস্তিৰ জাক। সোমবাৰী নিশা NRLৰ প্ৰৱেশদ্বাৰেদি ভিতৰলৈ সোমাবলৈ চেষ্টা হাতীৰ জাকটোৰ। পাছত বন বিভাগৰ লোক ঘটনাস্থলীত উপস্থিত হৈ গুলী ফুটাই হাতীৰ জাকটোক খেদি পঠিয়ায়। মৰিয়নী নকছাৰীত তেল খনন চলাই থকা বেদান্ত তেল এণ্ড গেছ কোম্পানীত ওলমিল তলা। বেদান্ত কোম্পানীৰ ড্ৰিলিংস্থলীত তলা ওলমাই বীৰ লাচিত সেনা আৰু গাঁওবাসীয়ে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। ৰাইজৰ সমস্যাসমূহ সমাধান নকৰা পৰ্যন্ত কোম্পানীটো তলা খুলি নিদিয়াৰ হুংকাৰ প্ৰতিবাদকাৰী। নকছাৰী গাঁওবাসীৰ অভিযোগ, বেদান্ত তেল এণ্ড গেছ কোম্পানীটোৰ ড্ৰিলিংস্থলীৰ পৰা নিষ্কাশিত ৰাসায়নিক আৱৰ্জনাৰ বাবে নষ্ট হৈছে বহু কৃষকৰ খেতিপথাৰ, লগতে পুখুৰীৰ পানী বিষাক্ত কৰি তোলাত মাছ কাছ আৰু পশুধন নিধন হোৱাৰ লগতে এটুপি বিশুদ্ধ পানী বিচাৰি হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে গাঁওবাসীয়ে। এই সন্দৰ্ভত নকছাৰী গাঁওবাসীৰ সমস্যা সমাধানৰ বাবে বহু আবেদন নিবেদন কৰাৰ পাছতো গুৰুত্ব প্ৰদান নকৰাৰ অভিযোগ বেদান্ত তেল এণ্ড গেছ কোম্পানীৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে এই অভিযোগ। কমলপুৰৰ বিধায়ক দিগন্ত কলিতাৰ পথত ফিটা মৰাত ব্যস্ত। কমলপুৰ ৰাজহ চক্ৰ বিষয়া দলীয় কাৰ্যকৰ্তাক লগত লৈ এফালৰ পৰা পথৰ জোখ লৈছে বিধায়কগৰাকীয়ে। বাইহাটা চাৰিআলি গুৰেশ্বৰ পথটি পুনৰ নিৰ্মাণৰ কাম আৰম্ভণিৰ পূৰ্বে ৰাস্তাৰ মাটি অবৈধ বেদখলকাৰীৰ বিৰুদ্ধে এইদৰে সৰব হৈ পৰিল বিধায়কগৰাকীয়ে। কলিয়াবৰত বন বিভাগে পিঞ্জৰা স্থাপন কৰাৰ 3দিনৰ পাছতো এই পৰ্যন্ত জালত নপৰিল বন ৰজা। সম্প্ৰতি ঢেকীয়াপতিয়ে বাঘ দুটাই কলিয়াবৰ চাহ বাগিচাৰ বিভিন্ন এলেকাত বিচৰণ কৰি আছে। সোমবাৰে বিয়লি কলিয়াবৰ চাহ বাগিচাৰ 17 নম্বৰ বাগানত এটা বাঘ প্ৰত্যক্ষ কৰিছিল চাহ শ্ৰমিকে। আনহাতে কলিয়াবৰ চাহ বাগিচাৰ নগা পথাৰত প্ৰত্যক্ষ কৰিছে আনটো ঢেকীয়াপতীয়া বাঘ। চাহ বাগিচাত বাঘ বিচৰণৰ এতিয়া দৃশ্যই আতংকিত কৰি তুলিছে বাগিচাৰ শ্ৰমিকক। শীঘ্ৰেই বন বিভাগে আৰু এটা পিঞ্জৰা পাতিবলৈ চলাইছে যোজা। উত্তৰ গুৱাহাটী আৰু গুৱাহাটীৰ মাজগাঁও ফেৰীঘাটত বাজিছে বিপদ ঘণ্টা। অশ্বক্লান্ত দেৱালয়ৰ নামনিত এক বিপদ সংকুল স্থানত ফেৰীঘাট স্থাপনৰ বাবে হৈ আছে সঘন দুৰ্ঘটনা। দেৱালয়ৰ সন্মুখতে অতি থিয় গৰাত জল পৰিবহণ কৰ্মীয়ে মইমতালিৰে ফেৰীঘাট স্থাপন কৰাত সংঘটিত হৈছে সঘনাই দুৰ্ঘটনা।
রাজ্যত অব্যাহত টকার বাবদ ভুয়া মার্কশিট সার্টিফিকেটের নামত কেলেঙ্কারি। টকা দিলে দিল্লির বোর্ডের পর লাভ করে ভুয়া মার্কশিট সার্টিফিকেট। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলে আহিছিল এই ভয়ঙ্কর তথ্য। সেবার পরীক্ষাত অনুতীর্ণ শিক্ষার্থী দিল্লির বোর্ডের সার্টিফিকেট দিয়ে কলেজত নামভর্তি করায় দিল্লি স্টেট ওপেন স্কুলের দেখা পরীক্ষা কেন্দ্রটি কার্বি আংলং জেলার হারদা দেবী চতুষ্পথী স্কুল বলে কোয়া হয়েছিল। কিন্তু কার্বি আংলংর হাওড়াঘাটর রংকুটত তেনে নামের কোনো বিদ্যালয় নাই। আমিনগাঁও লাচিতপুরস্থিত এস এম সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পত পেট্রোল ভরায় বিপদত গ্রাহক। পেট্রোলের নামত গ্রাহকের বাহনত কর্মচারী ভরালে পানি, যার বাবে বিকল হল কেবাখনো বাহন। দীর্ঘদিন ধরে এই ঘটনা সংঘটিত হয়ে আছে এস এম সার্ভিস স্টেশন নামের পেট্রোল পাম্পত। কাকপথারর মাইথংর কেকুরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন দ্রুতবেগী নৈশবাসর খুন্দাত প্রাণ গোল এজন মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনাত মৃত্যু হওয়া আরোহীজন অরুণাচল প্রদেশের চৌখামর শান্তিপ্রিয় চাকমা বলে জানিপরা হয়েছে। দুর্ঘটনাত আহত আনজন অরুণাচল প্রদেশের চৌখামের পীরটু চাকমা। তেজপুরত কোচ রাজবংশীক জনজাতিকরণের দাবিত অবস্থান ধর্মঘট। কোচ রাজবংশী সম্মিলনীর বৈঠকত দুঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী। জনজাতিকরণের দাবির আন চারিটা দাবির সমর্থনত সদ কোচ রাজবংশী সম্মিলনীয় সাব্যস্ত করে প্রতিবাদ। বরপেটাত শিশু স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়। বরপেটার ফকরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় আর হাসপাতালত শিশুর হৃদযন্ত্র আর রাজহাড়ের রোগ চিনাক্তকরণের উদ্দেশ্যে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন। এই শিবিরত শিশুসকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জামুগুড়িহাটর ভরলিপরিয়া কন্যকা বহুমুখী পামর ষোল্ল সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন। কন্যকার প্রতিষ্ঠা দিবসের দিনট ধর্মীয় শোভাযাত্রা আর পতাকা উত্তোলনের কার্যসূচীর শুভারম্ভণি করে ভরলিপরিয়া কন্যকা বহুমুখী পামখনের অধ্যক্ষ তথা নদার সমষ্টির বিধায়ক পদ্মা হাজরিকায়। আয়ুর্বেদ সম্পর্কীয় গ্রন্থ হোলি হিলিং উন্মোচন। দেওবারে বিয়লি সাহিত্য সভার গুয়াহাটী আঞ্চলিক কার্যালয়ের রাধাগোবিন্দ বড়া সভাকক্ষত আনুষ্ঠানিকভাবে গ্রন্থখন উন্মোচন করা হয়। বঙ্গাইগাঁও জেলার মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা বিষয়া ডক্টর সুমন ভরালী দেবে লিখি উলিয়াইছে এই গ্রন্থখন। শক্তিপীঠ কামাখ্যা দেওয়ালয়ত ভারতীয় ক্রিকেট দলের মুখ্য প্রশিক্ষক গৌতম গম্ভীর। মঙ্গলবারে কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে গুয়াহাটিল আহে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য প্রশিক্ষকগী। হোজাইত ওয়াই বি ওয়াই ট্রেডিং এপ চলওয়া এজনক গ্রেপ্তার। অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর নেতৃত্ব চলে অভিযান। অভিযানত মণিচন্দ্র সিং নামের এজনক গ্রেপ্তার। নতুন বজার অঞ্চলের গ্রেপ্তার করা হয় মণিচন্দ্রক। মণিচন্দ্রর মোবাইলত পোৱা হয়েছে ট্রেডিং এপর নথি। ঘটনা সংক্রান্ত আরক্ষীর গোচর রুজু আদালতত হাজির করা হয় ধৃত মণিচন্দ্রক। আজমল মারা নেহিহে, বাঘ অভি ভি জিন্দা হে। ঢিঙরপর এই হুঙ্কার বদরুদ্দিন আজমলর। উপনির্বাচন সন্দর্ভত প্রতিক্রিয়া এআইডিএফ প্রধানগীর। উপনির্বাচনত তিনটা সমষ্টির প্রার্থী দিব এআইডিএফে। নগাঁর মাছ নিষিদ্ধকরণক সরব আজমল। মাছক মুখ্যমন্ত্রী রাজনীতি করা বলে কটাক্ষ। মাছক দুর্নীতি করা সকল গ্রেপ্তারের দাবি সরকারক। উজনিলে মাছ নপঠিয়া বলে কোয়াজনক গ্রেপ্তারের দাবি। মেরাপানীত বলপূর্বক বাল্য বিবাহর ঘটনা। 11 বছরীয় নাবালিকাক অপহরণ কলি বাল্য বিবাহ। 45 উর্ধর ব্যক্তিরে বাল্য বিবাহর অভিযোগ। তীর গগৈ অনন্ত বড়া নামের দুজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। মাতৃহীনা নাবালিকাগী কোনো নথকার সুযোগত অপহরণ। মেরাপানী আরক্ষী আটক করে দুই অভিযুক্ত। পিছে দুই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নলার অভিযোগ। শিলচরত আর পি এস এফ জওয়ানের আত্মহত্যা। নিজের সার্ভিস রিভলভারে গুলিয়াই আত্মহত্যা জওয়ানজনের। আত্মহত্যা করা জওয়ানজন উত্তর প্রদেশের সনোজ পাওয়ার। শিলচরের মুখ্য অভিযন্তার কার্যালয়ত কর্তব্যরত আছিল সনোজ। কর্তব্যরত অবস্থাত নিজের সার্ভিস রিভলভারে গুলি চালনা করে আত্মহত্যা করে জওয়ানজনে। মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললে প্রেরণ করেছে আরক্ষী। বরষুণের আগজাননী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের। সাগর পৃষ্ঠত সৃষ্টি হওয়া ধুমুহার প্রভাব পড়ব। উত্তর পূর্বাঞ্চলের আন আন রাজ্যতো পড়ব এই প্রভাব। বর্ঝাস্থিত বতর বিজ্ঞান কেন্দ্র জারি করে এই সতর্কতা। আগন্তুক 24 ঘণ্টার ভিতর ধারাসার বরষুণের আগজাননী। বিজুলি ঢেরেকুনিতে বরষুণের সম্ভাবনা। 7 সেপ্টেম্বরলে অব্যাহত থাকিব বরষুণ। উত্তর পূবর আন রাজ্যতো হব বরষুণ। তিনদিনিয়া ভ্রমণসূচীরে ব্রুনাই দারুসলাম আর সিঙ্গাপুরলে রওনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারে পুয়া দিল্লি বিমান বন্দরের ব্রুনাই দারুসলামলে যাত্রা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুলতান হাজি হাসনাল বকলিয়াল আক্রমণত ব্রুনাই দারুসলামলে ভ্রমণ করেছে প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদীর ব্রুনাই ভ্রমণ হব ভারতের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণ।
আরজিকৰ চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্রেপ্তার। সোমবার নিশা সিবিআই গ্রেপ্তার করে সন্দীপ ঘোষক। বিগত 15 দিন ধরে চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ড সন্দর্ভত সিবিআইয়ে আরজিকৰ চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক জেরা চলাই আছিল। কলকাতার সল্ট লেক স্থিত সিবিআইৰ কার্যালয়ত 9 আগস্টের পর প্রাক্তন অধ্যক্ষগুলিক জেরা চলাই আছিল সিবিআইয়ে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের লগতে তেওঁৰ ব্যক্তিগত বাউন্সার আফসার আলী খানকো গ্রেপ্তার করে সিবিআই দলে। আরজিকৰ চিকিৎসালয়খনৰ প্রাক্তন উপ অধীক্ষক ডাক্তার আখতার আলিয়ে প্রতিষ্ঠানটোত চলি থকা বিত্তীয় খেলিমেলি সন্দর্ভত এক অভিযোগ দাখিল করেছিল। সন্দীপ ঘোষ চিকিৎসা মহাবিদ্যালয়খনত অধ্যক্ষ হিসাবে থকার সময়ছোৱাত এই অভিযোগ দাখিল করেছিল প্রাক্তন উপ অধীক্ষকগৰাকীয়ে। অব্যাহত আছে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডৰ বিৰুদ্ধে কনিষ্ঠ চিকিৎসকৰ প্রতিবাদ। কলকাতার লালবজাৰত কনিষ্ঠ চিকিৎসকসকলে ধর্ষণ আর হত্যার বলি হৈ প্রাণ হেরুৱা যুবতীগৰাকীৰ ন্যায়ৰ দাবীত প্রতিবাদ সাব্যস্ত। সমাগত গণেশ চতুর্থীক লৈ দেশজুৰি উখল মাখল পৰিৱেশ। 7 ছেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ হবলগীয়া গণেশ চতুর্থী উপলক্ষে ব্যস্ততা বাঢ়িছে মৃতকসকলৰ মাজত। তেলেঙ্গানা আৰু অন্ধ্ৰপ্ৰদেশৰ বানত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা এই পর্যন্ত 31 জনলৈ বৃদ্ধি। আৰু মঙ্গলবাৰে অন্ধ্ৰপ্ৰদেশৰ বানপীড়িত অঞ্চলসমূহত হেলিকপ্টাৰেৰে বায়ুসেনা বিতৰণ কৰে খাদ্য আৰু খোৱা পানী। বানত আবদ্ধ হৈ থকা বন্যাৰ্তৰ মাজত SDRF আৰু NDRFৰ দলে খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰাৰ লগতে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে। এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। আরে ভাই, এনে নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি? সরু কালের প্রায় ব্যবসায় করে আছো। সর্বোত্তম TMT এটু মাইথন স্টিল নহয়, সস্তা হয় বস। স্ট্রং মানে মাইথন স্টিল ঠিক।